আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী দশ দ্রুত ও উচ্চতা অধ্যায়ের উদাহরণ দুই নম্বর অঙ্ক আমাদের উদাহরণ দুই নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে বহুতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো ঠিক আছে মনে করি এখানে এবি একটি গাছ গাছের গোড়া বি বিন্দু থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি তৈরি করলো এখানে উচ্চতা একশো মিটার আর বিবিন্দু থেকে এক্স মিটার দূরে বিন্দুতে গাছটির শীর্ষ এবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তৈরি করলো তাহলে এখানে আমাদের গাছের গোড়া বিবিন্দু থেকে বিন্দুর দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে তার মানে এক্সের মানটা আমাদের বের করতে হবে কেননা এক্স আমরা ধরে নিলাম ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব মনে করি গাছটির উচ্চতা এবড্রেড ফাইভ মিটার গাছের গোড়া বি বিন্দু থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি যেহেতু গাছের গোড়া বি থেকে সি বিন্দুতে দূরত্ব আমরা এক্স ধরে নিচ্ছি বা গাছের গোড়া থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তার মানে আমরা পাব বি সি সমান সমান এক্স মিটার ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব মনে করি গাছটির উচ্চতা বি সমান সমান ওয়ান হান্ড্রেড ফাইভ মিটার এবার গাছের গোড়া বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে লিখব গাছের গোড়া বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে সি বিন্দুতে গাছের শীর্ষ গাছের শীর্ষ কোনটা এ তাহলে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোন এ সি বি সমান সমান সিক্সটি ডিগ্রি ক্লিয়ার বন্ধুরা গাছের শীর্ষ গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি তাহলে দূরত্ব গাছের গোড়া থেকে সি বিন্দুতে দূরত্ব কত এক্স মিটার তার মানে এক্স অতএব আমরা লিখব পি সি সমান সমান এক্স এক্সের মান আমাদের এখানে বের করতে হবে তাহলে এখানে আমাদের কাজ করতে হবে উচ্চতা এবং গাছের গোড়া থেকে বিসি পর্যন্ত দূরত্ব তার মানে ভূমি তার মানে লম্ব এবং ভূমি নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা জানি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক ট্যানের কাজে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ এবি হতে পাই ট্যান এ সি বি কোণ সমান লম্ব তার মানে এবি ভাগ ভূমি তার মানে বিসি ঠিক আছে তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এব হতে পাই টেন এ সি কোন তার মানে কোন এসিবি সমান সমান লম্ব তার মানে এখানে এবি লম্ব উচ্চতা মানে লম্ব আর বিসি হচ্ছে ভূমি বা টেন কোন এসি এর পরিমাণ দেওয়া আছে এখানে সিক্সটি ডিগ্রি সমান সমান এ বি সমান আছে একশো পাঁচ মিটার আর বিসি সমান আমরা ধরেছি এক্স বা টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি কাজেই এখানে লিখলাম রুট থ্রি সমান সমান একশো পাঁচ ডিভাইডেড এক্স এটাকে আমরা ক্রস গুণ করবো তাহলে পাবো রুট থ্রি এক্স ইজিক টু ওয়ান হান্ড্রেড ফাইভ বা যেহেতু আমরা এক্সের মান বের করব যার কারণে এক্স এখানে রেখে রুট থ্রিকে আমরা এ পাশে নেবো তাহলে ওয়ান জিরো ফাইভ ডিভাইডেড রুট থ্রি অতএব এক্স ইজিক্যাল টু রুট থ্রি এর মান দ্বারা একশো পাঁচকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো সিক্স জিরো পয়েন্ট সিক্স টু টু প্রায় এটাই হচ্ছে আমাদের গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব তাহলে এখন আমরা লিখবো অতএব গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব সিক্সটি পয়েন্ট সিক্স টু টু মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের উদাহরণ দুইয়ের সমাধান আজ তাহলে পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ